নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আমাদের দেশে কনস্ট্রাকশনের কাজ কোনোদিনও শেষ হওয়ার নাই, আর এর ভিতরে এমন একটা কাজ আছে যেটা থেকে আপনি প্রতি মাসে 9 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, আর সেটা প্লাস্টার করার কাজ। আপনি হয়তো ভাবতে পারেন, প্লাস্টার করে এত টাকা, 9 লাখ টাকা, এটা কিভাবে আয় করা সম্ভব? ফ্রেন্ড, আপনাকে হিসাবটা দিয়ে দিন। সাধারণত যদি 4 থেকে 5 জন একজন মিস্ত্রি নিয়ে কাজ করে, তাহলে প্রতিদিন মোটামুটি 400 থেকে 500 স্কোয়ার ফুট প্লাস্টার করতে পারে, মানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। আর 100 স্কোয়ার ফিটে প্লাস্টার করতে যে টাকাটা নেওয়া হয় সেটা 1100 থেকে 1600 টাকা, আমি ইন্ডিয়ার হিসাবটা বলছি। তার মানে 5 জন লোক যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্লাস্টারের কাজটা করে, তাহলে আয় করতে পারে 4 থেকে 5 হাজার টাকা। কিন্তু এই কাজটা যদি মেশিন দিয়ে করা হয়, তাহলে প্রতিদিন মিনিমাম 4000 থেকে 5000 স্কোয়ার ফুট প্লাস্টার করা সম্ভব। তো যেখানে 1100 থেকে 1600 টাকা 100 স্কোয়ার ফুট প্লাস্টার করতে নেয়, সেখানে যদি আপনি 1000 টাকা বা মাত্র 800 টাকাও করে দেন, তাহলে কিন্তু প্রতিদিন 30 থেকে 40 হাজার টাকা আয় করা সম্ভব। ফ্রেন্ড, এই ভিডিওটা সম্পূর্ণ না দেখা পর্যন্ত এই ব্যাপারে আপনি সম্পূর্ণ নলেজ নিতে পারবেন না। আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে থাকবে। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, এখানে আপনাকে বোঝানোর জন্য আমি 3টে মেশিন দেখাবো, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এটা একটি মিক্সার মেশিন, যেটা দিয়ে সিমেন্ট আর বালিটা মিক্স করে তারপরে মেশিনের ভিতরে ঢালতে হয়। এটা একটু দামি মেশিন, মোটামুটি মালটা বানিয়ে দেওয়ার জন্য এখানে 3 জন লোকের দরকার হবে। তো এখানে যে মালটা বানাচ্ছে সেটা 1:4 ধরে রাখতে পারেন। নিচে যারা মালটা বানাবে মোটামুটি 2 থেকে 3 জন লোকের দরকার, আর এই পাইপটা লম্বা বা খাটো করা যায়। তো নিচে যারা মিক্সার মেশিনের কাছে থাকবে তারা মালটা তৈরি করে দেবে, আর উপরে যারা থাকবে তারা শুধু প্লাস্টার করে ফিনিশিংয়ের কাজটা করবে। তো এটা অনেক উপর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আপনি যতটা ইচ্ছা ততটা উচ্চতা পর্যন্ত নিতে পারবেন। তো এখানে আপনি প্রথমত প্লাস্টিকটা কীভাবে লাগাবেন সেটা দেখাচ্ছি, আর ফিনিশিংটা কীভাবে করতে হয় সেটাও দেখাবো। এটা অনেকটা কালার করার মতো কাজ করে, মানে শুধুমাত্র পাইপটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার দেওয়ালের সাইডে নিয়ে গেলেই এটা কিন্তু প্লাস্টার করে দেয়। নর্মালভাবে প্লাস্টার করতে গেলে যেরকম অনেক মাল নিচেতে পড়ে যায়, এই পাইপ দিয়ে এই প্লাস্টারটা করলে বা এই মেশিন দিয়ে প্লাস্টারটা করলে কিন্তু এরকম নিচে খুব কমই মাল ওয়েস্ট হয়ে থাকে। তো এই পাইপটা দিয়ে আপনি কর্নারে বা উপরে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু এই প্লাস্টারটা করতে পারেন। প্লাস্টারটা করা হওয়ার পরে একটু সমান করে এরপরে কিন্তু ফিনিশিংয়ের কাজটা করা হয়। তো ফিনিশিংয়ের কাজটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। তো অন্য একটা কম দামি মেশিন দেখায় যেখানে মিক্সার মেশিন দ্বারা এটা মিক্স করার পরে একই পদ্ধতিতে এই মেশিনটা দিয়ে প্লাস্টার করা হচ্ছে। তো একইভাবে 4 থেকে 5 জন এই প্লাস্টারটা করতে লাগে, মিক্সার মেশিনের কাছে 3 জন, একজনের পাইপের কাছে আর একজনের ফিনিশিং করার জন্য। তো ফ্রেন্ড, এটা খুবই সহজ, এটা তো আসলে দেখে শেখার কোনো কিছু নাই, মানে যে কেউ এটা খুব সহজে করতে হবে এরকম একটা ব্যাপার। এছাড়াও সবচেয়ে বড় ব্যাপার এটাই যে আপনি যে কোনো জায়গায় পাইপটা ঢুকিয়ে, মানে শুধুমাত্র একটা পাইপ ঢুকানো জায়গা থাকলে সেখানে খুব সহজে কিন্তু প্লাস্টারটা করে দিতে পারবেন। এখানে শুধুমাত্র মালটা তৈরি করা ছাড়া অন্য কোনো কষ্টের কোনো কাজ নেই, আর যেটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন এটা খুব দ্রুত এটা করতে পারে। আর যারা এই কাজটা অলরেডি 1 বছর ধরে করছে তারা কিন্তু প্রতিদিন 10,000 স্কোয়ার ফিট জায়গা পর্যন্ত প্লাস্টার করতে পারে। পাইপ দিয়ে প্লাস্টারটা মারার পরে এটা ফিনিশিং করতে হয়। তো ফিনিশিং সনাতন পদ্ধতিতে যেভাবে করা হতো এইভাবে সিম্পল একটু ফিনিশ করে নিয়ে এই প্লাস্টার ফিনিশিং মেশিনটা দিয়ে আপনি খুব ভালোভাবে ফিনিশিংটা করতে পারবেন। আর এই মেশিনটা বাজারে মাত্র 15,000 টাকায় আপনি পেয়ে যাবেন। এর একটা মোটর এই মেশিনটাকে ঘোরাতে থাকে আর খুব সহজে ফিনিশিংটা করে। তো ফ্রেন্ড, দেখে নিয়েছেন প্লাস্টারটা কীভাবে করতে হয়। এটা করা খুবই সহজ, আপনি যদি অলরেডি কোনোদিন প্লাস্টারে কাজ করে থাকেন তাহলে তো আপনাকে বোঝানোর কোনো দরকারই নেই, আর আপনি যদি কোনোদিনই এই কাজটা না করে থাকেন তাহলে এটা শিখতে আপনার বেশি বেশি গেলে 1 সপ্তাহ সময় লাগবে। তো 1 সপ্তাহ যে কোনো মিস্ত্রির কাছে গিয়ে আপনি শিখে আসতে পারেন। আর তারপর আমি হিসাবটা দিয়ে দিই, প্লাস্টারের জন্য যে মালটা বানাতে হয় সেটাতে 1:4, 1:5 বা 1:6 হিসাবে মালটা বানাতে হয়। সিম্পলি যদি হিসাবটা ধরা হয় 1 বস্তা সিমেন্টে 4 বস্তা বালি, বাস নর্মাল হিসেব। কোনো কোনো মিস্ত্রির থেকে আপ ডাউনও করে থাকে। তো এই প্লাস্টারের মালটা বানানোর জন্য বা এর কাজটা শেখার জন্য আপনাকে বেশি বেশি 1 সপ্তাহ সময় লাগবে। এখন কথা হচ্ছে মেশিনটা আপনি কত টাকার ভিতরে কিনতে পারবেন। তাহলে চলুন ফ্রেন্ড, দেখে নেওয়া যাক মেশিনটা আপনি কত টাকার ভিতরে এবং কোথায় পাবেন। ভিডিওতে 2-3টে মেশিন সম্পর্কে দেখিয়েছি, কিন্তু এছাড়াও বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন রেটের মেশিন কিন্তু পাওয়া যায়। তো আমি যে 3টে মেশিন দেখিয়েছি সেটা কিন্তু আপনার 8টের ভিতরে, মানে কম টাকার ভিতরে পেয়ে যাবেন। এর থেকেও যদি বেশি রেটে মেশিন নেন অবশ্যই ফিনিশিংটা ভালো হবে, দ্রুত
করতে পারবে, কিন্তু রেটটাও অনেক বেশি। যেরকম এখানে যে মেশিনটা দেখতে পারছেন, একটা মেশিন অয়েলের সাথে সেট করতে হয়, বা এখানে যে মেশিনটা দেখতে পারছেন এটাও অটোমেটিক মেশিন। এই মেশিনগুলো যদি নিতে চান তাহলে অ্যাভারেস্টে 10 লাখের উপরেই যাবে আপনার দামটা। তো ফ্রেন্ড, আমার ভিডিওগুলো অলরেডি যারা এই কাজটা করছে তাদের সম্পর্কে তো জানিয়ে কোনো লাভ নেই। তো আপনারা যারা নতুন এই ব্যবসাটি শুরু করতে চান, তারা অবশ্যই খুব বেশি টাকার মেশিন দিয়ে শুরু করবেন না, কম টাকার মেশিন দিয়ে শুরু করবেন। সেক্ষেত্রে আমি এই কম দামের মেশিনগুলো দেখিয়েছি, যেগুলো দিয়ে কিন্তু আপনি খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন, না দ্রুত করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যে আপনি অন্যান্য মেশিনগুলো না নিয়ে যে মেশিন তিনটে আমি দেখিয়েছি সেই মেশিন দিয়েই শুরু করুন। তো চলুন দেখিয়ে নেওয়া যাক ওই মেশিনগুলোর দাম কি আছে বাজারে। তো ফ্রেন্ড, এখানে দেখতে পারছেন ওই যে মেশিনগুলো আমি দেখিয়েছি সেই মেশিনগুলোর দাম এখানে কি আছে। এখানে আপনি 2,15,000 টাকায় এই মেশিনটা পেয়ে যাবেন। আর যে ফিনিশিং যে মেশিনটা আমি দেখিয়েছি ফিনিশ করার জন্য, সেই মেশিনটা আপনি এখানে 15,000 টাকায় পেয়ে যাবেন। আর এই যে ভালো মেশিন, যে মেশিনটা দেখালাম সেটা 4-6 লাখ টাকার ভিতরে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে বিক্রি করে থাকে। কোয়ালিটিটা অনেকটা একরকম, যে 6 লাখ টাকার যে মেশিনটা দেখতে পারছেন ওটা কোয়ালিটি কিন্তু 4 লাখ টাকার যে কোয়ালিটি অন্য একটা কোম্পানি বিক্রি করছে একই কোয়ালিটি ধরে নিতে পারেন। তো ফ্রেন্ড, এছাড়াও অন্যান্য রেটের মেশিনও কিন্তু আছে, যেরকম এখানে 1,35,000 টাকার মেশিন আছে, আবার এখানে 3 লাখ টাকার মেশিনও আছে। তো আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো একটি মেশিন কিনে কিন্তু শুরু করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 2,60,000 টাকার মেশিন আছে, আবার এখানে 5,50,000 টাকার, বা এখানে 6,50,000 টাকার মেশিনও আছে। তো আমি এটাই সাজেস্ট করবো যে আপনি যে মেশিনটাই নেবেন না কেন, প্রথমে কোম্পানিটা ভিজিট করে দেখে শুনে বুঝে তারপরে নেবেন। তো যারা ইন্ডিয়াতে আসে তারা তো ইন্ডিয়া মার্ট থেকে খুব সহজেই অর্ডার করতে পারবে, বা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছে তারাও কিন্তু এখান থেকে অর্ডারটা করতে পারবে। এছাড়াও আমি এটাই বলবো, আপনি যেখান থেকে মেশিনটা নিন না কেন, অবশ্যই দেখে বুঝে গ্যারান্টি দেখে অবশ্যই মেশিনটি সরাসরি দিয়ে দেখে চালিয়ে প্রশিক্ষণটা নিয়ে তারপরে মেশিনটা কিনুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আর এছাড়াও আপনি যদি বাইরের কোনো কোম্পানির কাছ থেকে বা অন্য কোনো জায়গা থেকে মেশিনটা নিতে চান সেটাও নিতে পারেন, কিন্তু একটাই কন্ডিশন থাকবে, আপনি দেখে শুনে তারপরে নেবেন। ফ্রেন্ড, কাজটা আপনি কীভাবে করবেন বা মেশিনটা আপনি কোথা থেকে পাবেন সেটা তো আপনি দেখেই নিয়েছেন, এখন কথা আছে কাজটা আপনি পাবেন কোথা থেকে। ফ্রেন্ড, আমি প্রথমে বলেছি যে 100 স্কোয়ার ফিট প্লাস্টার করার জন্য একটা মিস্ত্রি 1,100 টাকা থেকে 1,600 টাকা তার ফিটা নেয়। সেখানে যদি আপনি মাত্র 1,000 টাকা বা ওর থেকে নিচেই আপনি মাত্র 800 টাকা দিয়েও 100 স্কোয়ার ফিটের জায়গা প্লাস্টার করে দেন, তাহলে অবশ্যই কাজটা আপনাকে দিয়ে করাবে। আর সাথে সাথে হাত দিয়ে করলে যেটুকু ফিনিশিং করা যায় তার থেকে বেশি কিন্তু এই মেশিনটা দিয়ে করলে বেশি ফিনিশিং করা যায়। তো কাজটা পাওয়ার জন্য আপনাকে প্রথম প্রথম কী করতে হবে, যেগুলো রড সিমেন্টের যে দোকানগুলো আছে সেগুলো তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, হতে পারে তাদের কিছু পার্সেন্টেজ দিলেন। এরকম যদি 10-15-20টা রড সিমেন্টের দোকানে যে আপনি কন্ট্যাক্ট করেন সেটা করতে পারেন, বা পোস্টার লাগাতে পারেন, বা আপনার ভিজিটিং কার্ড বানাতে পারেন সেখানে যেখানে এই কাজগুলো হচ্ছে সেখানে যেয়ে কন্ট্যাক্ট করতে পারেন। এগুলো করে কিন্তু আপনি প্রথম পর্যায়ে আপনার কাজটা ম্যানেজ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে যখন একটু পরিচিত হয়ে যাবে তখন কিন্তু আপনার কাজের অভাব হবে না। এই ধরনের মেশিন কিন্তু খুব কম দেখা যায়। আর যে কনস্ট্রাকশনের যে কাজগুলো, বিল্ডিং বানানোর যে কাজগুলো, সেগুলো কিন্তু অনার্গল হয়েই চলছে আমাদের দেশে। তো এই মেশিনটা কিনে একবার কাজটা স্টার্ট করে দিলে আপনার কাজের আর অভাব হবে বলে মনে হয় না। ফ্রেন্ড, তারপরও যে কোনো ব্যবসা শুরু করতে গেলে সে সম্পর্কে একটু অভিজ্ঞতা থাকা দরকার হয়। তো আমি এটাই সাজেস্ট করবো, আপনি অবশ্যই এই মেশিনটা কিনে আপনার ব্যবসাটা শুরু করুন, কিন্তু তার আগে এই ব্যবসাটা আপনি শিখুন, যেখানে প্লাস্টারের কাজটা যারা করছে কী পরিমাণে মাল দিয়ে করছে, বা কাজটা আপনার ভালোভাবে বুঝতে হবে বা শিখতে হবে। তো টাকা ইনভেস্ট করার সাথে সাথে আপনি কিছুটা সময় ইনভেস্ট করুন ব্যবসাটার পেছনে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, না শিখে কোনো ব্যবসা করা যায় না, আর যদিও করা হয় সেটাতে উন্নতি লাভ করা খুব কষ্টের ব্যাপার। তো ফ্রেন্ড, এটা খুবই সুন্দর একটি ব্যবসা, তো আপনি চাইলে করতেই পারেন। 4-5 জন লোক লাগবে আপনার ব্যবসাটি শুরু করতে। তো আরো যদি কিছু জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে কমেন্টস করবেন, আমি রিপ্লাই করব। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা যাবে। ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।